আর কিভাবে তুমি কোরিয়ান গ্লাস স্কিন পাবে এবং উইদাউট এনি কস্ট, মানে কোনো পয়সা ছাড়াই। বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের ভীষণ ফেভারিট একটা ফেসিয়াল। তো গাইস, একেই বলে একদম 200% পয়সা বসুল শকিং রেজাল্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা, আর এই সকাল সকাল একটা নিউ আর এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তো ইয়েস বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে তুমি কোরিয়ান গ্লাস স্কিন পাবে, এবং সেটা হচ্ছে বাড়িতে বসে কোনো পয়সা না খরচ করে। ওকে, তো এই ফেসিয়ালটাকে কোরিয়ানরা বলে জামসু ফেসিয়াল, আর এটি হচ্ছে আমাদের বলিউড ডিভা মানে ক্যাটরিনা কাইফের ভীষণ ফেভারিট একটা ফেসিয়াল। সো ওকে, তো বন্ধুরা এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের খুব কাজে আসবে। আর কাজে আসলে ডেফিনেটলি তোমরা আমাকে লাইক কমেন্ট করে তো বলবে, সেই সঙ্গে শেয়ার করে দিও, আর নতুনরা সাবস্ক্রাইব করে দিও। সেই সঙ্গে ফেসিয়ালটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কারণ এই ফেসিয়ালটা করতে কোনো পয়সা তোমাদের লাগবে না, বাড়িতে থাকা কয়েকটা জিনিসপত্র দিয়েই তোমরা করতে পারবে। তো এনিওয়ে, কী কী লাগছে এই ফেসিয়ালটা করতে সেটা দেখে নিই। তো গাইস, এই ফেসিয়ালটা করতে লাগবে 1 বোতল জল, আর কিছু লাগবে আইস। তো এই ফেসিয়ালটা হচ্ছে আইস ফেসিয়াল। ওকে, তো অবাক হয়ে যাচ্ছ, নিশ্চয়ই ভাবছো যে আমি পাগল হয়ে গেছি কিনা। নো নো, এই ফেসিয়ালটা কিন্তু সত্যি আইস ফেসিয়াল হয়। আর সেই সঙ্গে হচ্ছে লাগবে কিছুটা গোলাপ জল মানে রোজ ওয়াটার, এটা অপশনাল, এটা নিতে পারো না নিতে পারো, বাড়িতে থাকলে নিও না থাকলে না নিও, কোনো প্রবলেম নেই। ওকে, আর সেই সঙ্গে লাগবে একটা বোল, সেই সঙ্গে লাগবে একটা কাটোরা মানে বোল। তো চলো কিভাবে করে সেটা দেখে নিই। সো দেখো, এখানে আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়ে কিছু আইস নিয়ে নিয়েছি। তো এই ফেসিয়ালটা করতে কেবলমাত্র এই আইস আর জলের দরকার, সেই সঙ্গে দরকার যেটা সেটা হচ্ছে আমাদের হিম্মতের। তো মোটামুটি 3 ট্রে আইস নিয়েছি, তো এগুলোকে ডিমোল্ড করে নেব। তো বন্ধুরা, এই যে বোলটা নেবে সেটা কিন্তু যথেষ্ট বড় নেবে, কারণ যাতে করে তোমাদের মুখটা পুরোপুরি জলের মধ্যে ডোবানো যায় সেটা হিসাব করে নেবে। আর বরফ আর জল মিলিয়ে এতটা পরিমাণ নেবে যেটার মধ্যে তোমাদের মুখটা ভালো করে ডোবানো যায়, সেই পরিমাণটা নিজেরা বুঝে নেবে। আর এখানে যে জলটা আমরা ব্যবহার করছি সেই জলটা কিন্তু চিল্ড ওয়াটার, মানে ফ্রিজ থেকে বের করে নেওয়া জল, ওটা কিন্তু নর্মাল ওয়াটার নেবে না, ঠিক আছে? তো চিল্ড ওয়াটারই নেবে। এরপর জলের মধ্যে কয়েক ফোঁটা রোজ ওয়াটার অ্যাড করে দিলাম, এটা অপশনাল, তোমাদেরকে বলেছিলাম, চাইলে দিতে পারো চাইলে নাও দিতে পারো। তো দেখো, এখানে আমি তোমার ওই বোলটা নিয়ে বসে গেলাম, এর মধ্যে আইস কিউবও আছে আবার ওয়াটারও আছে। তো 1 2 3 ভগবানের নাম নিয়ে এবার মুখটা এর মধ্যে ডিপ করে দিলাম। তো 10 সেকেন্ড রাখবো ডিপ করে, তো গুনছি আর কি, তো ভগবানের নাম নিয়ে। আর এটা একটু হিম্মতের দরকার হবে, শীত গ্রীষ্ম দুটো ঋতুতেই করতে পারবে, কোনো প্রবলেম নেই। তো হয়ে গেল, 10 সেকেন্ড পরে আমি মুখটা তুলে নিলাম, ঠিক আছে? এরপর কয়েক সেকেন্ডে 2-3 সেকেন্ডে রেস্ট নেব এবং সেকেন্ডবার ট্রাই করব। তো মোট 3 বার করতে হবে। তো সেকেন্ড টাইম আবার মুখটাকে ডিপ করে নিলাম, ভালো করে এপিট ওপিট ঘুরিয়ে আমি হচ্ছে মুখটাকে ডিপ করছি। দেখো, আমি এখানে আঙুল দিয়ে 1 2 3 করে 10 কাউন্টও করছি। তো এটাই তো টোটালি 30 সেকেন্ডই মানে 30 সেকেন্ডই রাখবে, তার বেশি কিন্তু নয়, ঠিক আছে? তো প্রথম প্রথম হয়তো 30 সেকেন্ড পারবে না তোমরা, তো মানে 20 সেকেন্ডও রাখার চেষ্টা করো, তাতেও কাজ হবে কিন্তু। ওকে, তো সেকেন্ড টাইমও হয়ে গেল, আবার কয়েক সেকেন্ডের রেস্ট এবং এটা হচ্ছে লাস্ট। আর থার্ড টাইমের জন্য আবার মুখটাকে ডিপ করে দিলাম ওই ওয়াটারের মধ্যে। তো এগেন কাউন্ট করছি ফিঙ্গার দিয়ে। তো এতটাই সিম্পল বন্ধুরা, বাস হয়েই গেল, অ্যান্ড ডান, হয়ে গেছে। তো এটাই বন্ধুরা, দেখো আমার ফেসিয়াল হয়ে গেছে। এরপর মুখটাকে কি করব, আমি একটা টাওয়েল বা গামছা যা কিছু দিয়ে ওটাকে মুখটাকে পরিষ্কার করে নেব, ঠিক আছে? তো মুখটাকে পরিষ্কার করে নিলাম। এরপর কিন্তু বন্ধুরা, তোমাদের যে ডেলি স্কিন কেয়ার রুটিন আছে সেটা কিন্তু ফলো করো। আমার তো অ্যাসাজ কোনো স্কিন কেয়ার রুটিনই, আমি জাস্ট ময়েশ্চারাইজার লাগাবো। আপাতত আমি সিরাম লাগাচ্ছি না কয়েকদিনের জন্য, তো তোমরা যারা সিরাম ইউজ করো তারা কিন্তু সিরাম লাগাতে ভুলো না, সিরাম ময়েশ্চারাইজার যারা দুটো ইউজ করো তারাও কিন্তু লাগিও, মানে যেটা নর্মাল তোমরা ডেলি স্কিনের জন্য করো মর্নিংয়ে সেটা কিন্তু করো। তো আমার কিন্তু অলরেডি মুখটা ভীষণ ফ্রেশ লাগছে, আর মানে ভীষণ কি বলবো, রিফ্রেশিং লাগছে যেটা বলে স্কিনের জন্য, মানে ভীষণ রিফ্রেশিং, আমার মনে হচ্ছে স্কিনটা রিজুভিনেট হয়ে গেছে। তো বাকি কথা পরে বলছি। তো দেখো, আমি এখানে মুখে হচ্ছে আমার ডেলি ময়েশ্চারাইজার যেটা আমি ইউজ করি ওটা লাগিয়ে নিলাম। এটা করার পর ময়েশ্চারাইজার লাগানোটা কিন্তু একদম ম্যান্ডেটরি, ঠিক আছে? এটা কিন্তু কোনোভাবেই তোমরা স্কিপ করবে না। তো গাইস, যেটা বলছিলাম, আমার নিজেরই কিন্তু স্কিনটাকে ভীষণভাবে সফট লাগছে এবং ভীষণভাবে রিজুভিনেট লাগছে, ক্লিন লাগছে, মোলায়েম লাগছে, আরও না জানি কত কী লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, বিনা চাতেই আমার ঘুম ভেঙে গেছে এই আইস ওয়াটারের মধ্যে মুখ ডুবি। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করো, ঘুম ভাঙানোর জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা জিনিস। সো বন্ধুরা, এই ফেসিয়ালের
রিভিউ দিতে তোমাদের সামনে চলে এলাম। তো এতদিন দেখেছি সবাই করে, বাট আজ আমি নিজে করার পর বুঝলাম সত্যি ফেসিয়ালটা কতটা ভালো এবং কতটা মানে কি বলবো বেনিফিশিয়াল ফর স্কিন। তো ব্যাপারটা হচ্ছে যে আমার বন্ধুরা, আমি এই ফেসিয়ালটা করার আগের আমার যে ফেসটা সেটা আমি ইনশর্টে তোমাদের সঙ্গে দিয়ে দেব, আর সেই সঙ্গে এদিকটাতে আমি ফেসিয়াল করার পর এবং তারপর আমি কেবলমাত্র শুধু ময়েশ্চারাইজার লাগিয়েছি যেটা তোমাদেরকে দেখালাম। আমার স্কিনটা একদম টান টান মনে হচ্ছে, বিশ্বাস করো ভীষণভাবে রিফ্রেশিং লাগছে এবং স্কিন মানে একদম মোলায়েম লাগছে। তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, কোনো কিছু পয়সা পয়সা তো দিতে লাগছে না, তাই না? শুধুমাত্র ফ্রিজে হচ্ছে তোমাকে রাখতে হবে কিছু আইস, ব্যাস পরের দিন ওটা তুমি করো। আর এই ফেসিয়ালটা করলে তোমার অনেকের আইতে হচ্ছে না, সকালবেলা ঘুম থেকে উঠলে পাফি ভাব থাকে, তো ওই পাফিনেসটা চলে যাবে। প্লাস যাদের ওপেন করে প্রবলেম থাকে, যাদের খোলা খোলা থাকে এবং ফুটো ফুটো থাকে, তো ওইগুলো বন্ধ করতে লাগবে। তাছাড়া হচ্ছে ডার্ট পলিউশন এইসব রিমুভ করার জন্য খুব কাজে আসবে। অনেকেই তো আইস নিয়ে হচ্ছে রাব করো, তো তার থেকে এটা অনেক বেটার ফেসিয়াল আমি বলতে পারি। আর সেকেন্ড যেটা হচ্ছে, এই ফেসিয়ালটাকে তোমরা নিজে নিজে আরও অনেক কিছু এর ভেরিয়েশন তৈরি করতে পারো। লাইক তুমি, আমি যেমন প্লেন এখানে আইস ইউজ করেছি, তো তোমরা প্লেন আইসের জায়গায় এর মধ্যে কিছু এক্সট্রা জিনিসপত্র অ্যাড করতে পারো। অনেকে পোটাটো রস অ্যাড করে, অনেকে ফ্রুট রস মানে ফ্রুটের জুস অ্যাড করে যে সিজনাল ফ্রুট থাকে, তো সেগুলো তোমরা করতে পারো নিজেদের পছন্দ মতো, যেটা তোমাদের স্কিনে স্যুট করে আগে থেকে করে আসছো ওগুলো করতে থাকো। ওকে, আর এই ফেসিয়ালটা তোমরা হচ্ছে ডেলি করতে পারো, বাট যাদের ডেলি করার সময় নেই তো তারা কি করতে পারো, উইকে একদিন বা উইকে দুদিনও করতে পারো। ওকে, আশা করছি এই উইকে দুদিন বা একদিন তোমরা ডেফিনেটলি করতে পারো। আচ্ছা, যে কথাটা আরেকটা বলার ছিল, তো এই ফেসিয়ালটা করার আগে অবশ্যই স্কিনটাকে ক্লিয়ার করে নেবে, মর্নিংয়ে উঠলেও আগে মুখটাকে ধুয়ে নেবে ভালো করে, দেন হচ্ছে এই ফেসিয়ালটা ট্রাই করবে। যদি স্কিন ক্লিয়ার না করে ফেসিয়ালটা করো, তো সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। কী হয় বলো তো, যে ডার্ট বা পলিউশন যা কিছু থাকে সেগুলো আমাদের ওপেন পড়ে গিয়ে জমা হয়, এবার সেক্ষেত্রে তোমরা যদি আইস ওয়াটারে মুখটাকে ডোবাও তো পোরগুলো বন্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে পিম্পল বেরোতে পারে। তো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগলো, আর ভালো লাগলে কী করতে হয় তোমরা জানো, তো সেগুলো আর বলবো না, কিন্তু প্লিজ এটা বাড়িতে ট্রাই করো, আমি 1000% রেকমেন্ড করবো তোমাদের, এবং তারপর দেখো চমৎকার কী হয়। ওকে, তো সো বন্ধুরা, আজকের মতো তোমাদেরকে টাটা বাই বাই বলছি, হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সো চলো, আর কি আর কথা বাড়িয়ে কাজ নেই, সো টাটা বাই বাই, নতুন একটা এক্সাইটিং ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা যাবে। সো স্টে কানেক্টেড এবং সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো। সো টাটা।